পুঁই শাক। পুঁই শাকটাকে দেখো কত সুন্দর করে ধুয়ে রেখেছি। আর এখানে আছে পুঁই শাকের ডাটা, এগুলোকেও আমি লম্বা লম্বা কেটে নিয়েছি। আর সবজিতে আছে বেগুন, বেগুনগুলো দেখতে পাচ্ছ টুকরো টুকরো করে কেটে নিয়েছি, ছোট বেগুন। আলু আছে, আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর নিয়েছি কুমড়ো, কুমড়োটা একটু কচি আছে বন্ধুরা, কুমড়োও নিয়ে নিয়েছি, কুমড়োকেও ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর মশলাতে নিয়েছি হলুদ গুঁড়ো, এক চা চামচ হলুদ গুঁড়ো, এক চা চামচ নুন, একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, আর ফোড়নে নিয়েছি পাঁচ ফোড়ন। বন্ধুরা মশলার জন্য নিয়েছি জিরে বাটা, এক চা চামচ জিরে বাটা, আর এক চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পাঁচ ফোড়ন। ভালো করে ফুটে উঠলে দেখবে মশলাটা একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব। কুমড়োগুলো দিয়ে দেবো বন্ধুরা। এবারে দিয়ে দেবো বেগুন, এগুলো ভালো করে ভাজা করে নেব। তো বন্ধুরা আমাদের সবজিগুলো একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে ডাটাগুলো দিয়ে দিচ্ছি। আমি ডাটাগুলো দিয়ে একটুখানি ভেজে নেব, আর শাকগুলো একদম লাস্টে দেবো বন্ধুরা। তো বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে আপনি যে আদা জিরে বাটাটা আছে ভাজা বাটা মশলাটা দিয়ে দেবো। এটা খুবই সহজ আর সিম্পল রান্না বন্ধুরা, বাড়িতে এরকম সাদা সিম্পল রান্না করা যায়। আর চাইলে এটা আমি নিরামিষ রান্না করছি, তোমরা চাইলে মাছের মাথা দিয়ে করতে পারো, রুই মাছের মাথা বা কিংবা কাতলা মাছের মাথা দিয়ে, আর নাহলে চিংড়ি মাছ দিয়েও তোমরা এটাকে রান্না করতে পারো। খুবই সুস্বাদু আর খুবই ভালো লাগে বন্ধুরা। ভাজা ভাজা হয়ে গেছে, খুব সুন্দর একটা গন্ধ এসেছে। এবারে দিয়ে দেবো আদা কাঁচা লঙ্কা বাটা, আর দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরে বাটা, ভালো করে নেড়ে চেড়ে নেব। আর তারই সাথে দিয়ে দিচ্ছি নুন আর হচ্ছে গিয়ে তোমার হলুদ গুঁড়ো। আচ্ছা খুবই সুন্দর কালার হয়েছে। আর এখন আমি দিয়ে দেবো শাকটা, শাকগুলো দিয়ে আমি জাস্ট পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, গরমে শাকটা একটু কমে যাবে আর খুব তাড়াতাড়ি হয়েও যাবে। পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি বন্ধুরা। পাঁচ মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ শাক একদম কমে গেছে। এবারে এটাকে নেড়ে চেড়ে নেবো ভালো করে, ও সামান্য জল আছে তাকে সবজিগুলো সিদ্ধ হয়ে যায় ভালো করে। তো এখন আমি 10 মিনিটের জন্য ঢাকা দিচ্ছি, 10 মিনিট শাকটা খুব ভালো করে হয়ে যাবে। আর মাঝে মাঝে তোমরা খুলে দেখতেও পারো, তো আমার গ্যাস একদম মিডিয়ামে আছে, তার জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিচ্ছি 10 মিনিটের জন্য। বন্ধুরা 10 মিনিট হয়ে গেছে, জল আমাদের একদম শুকিয়ে গেছে, আর কুমড়োটাও গলে গেছে, বেগুন গলে গেছে, আলুও গলে গেছে, ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এবারে একদম স্লো গ্যাস করে আমি এখন একটু চিনি দিতে, এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি চিনি। আর তোমরা যদি না চাও চিনি স্কিপ করতে পারো, কিন্তু চিনি দিলে এর একটা স্বাদ খুবই ভালো লাগে খেতে, তাহলে চিনিটা অবশ্যই দেবে। এবারে আমি একদম স্লো গ্যাস করে আবারও আমি ঢাকা দিয়ে দেবো, যা জল আছে এর ভেতরে সব যেন শুকিয়ে যায়। জল থাকলে বেশ ভালো লাগবে, একদম মাখা মাখা হয়ে গেলে পরে খুব ভালো লাগবে। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমাদের পুঁই শাকের ঘন্ট একদম রেডি হয়ে গেছে। এই মুহূর্তে এবারে গ্যাসটা বন্ধ করে দেবো, পুঁই শাকের তরকারি একদম হয়ে গেছে আমাদের, খুবই টেস্টি রেসিপি, তোমাদের খুব ভালো লাগবে আশা করি। তো
বন্ধুরা আজকে আমাদের ডিনারে তোমাদের সবাইকে বলে দিয়েছি পুঁই শাকের তরকারি আর এই ডালের ঢোকলা সাদা ভাত কাঁচা লঙ্কা লেবু শসা পেঁয়াজ বেগুন ভাজা তাহলে আজকে রেসিপিটা তোমাদের সবাই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর যারা আমার নিউ ভিউয়ার্স ভিডিওটা দেখছো তারা ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে বাই বাই